বন্ধুরা, আমি আজকে দ্বিতীয় পার্টটি শুরু করতে চলেছি অংশীদারি কারবারের। আমি প্রথম পার্ট অলরেডি আপলোড করে দিয়েছি, তো এখানে আমরা কোষে দেখি 14 অর্থাৎ অংশীদারি কারবার, যেটা হচ্ছে তোমরা বইয়ের পেজ নাম্বার 203 খুললে পেয়ে যাবে, তো সেটার আমরা দ্বিতীয় পার্ট আপলোড করতে চলেছি। তো দ্বিতীয় পার্টে আমি অঙ্কগুলো করব 8 নম্বর অঙ্ক থেকে 7 নম্বর পর্যন্ত আমরা অলরেডি অঙ্ক করেছি, এবার আমরা করব 8-এর দাগ থেকে অঙ্কগুলো। তো 8-এর দাগে দেখো, তোমাদের সামনে বইটা রাখি, বইয়ে দেখো বলা হয়েছে যে 8 নম্বর অঙ্কটাতে বলছে যে তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা নিয়ে একটি মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার এবং বাকি দুজন কন্ডাক্টরে কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2:5 তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। ওকে, বলছে কোনো মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে। তো দেখো, এখানে মোট আয় হয়েছে 29,260 টাকা, সেই টাকাটার এখানে বলে দিয়েছে যে তারা ঠিক করেন যে মোট আয়ের 2:5 তারা 3:2:2 অনুপাতে ভাগ করবে। তো মোট আয় হয়েছে 29,260 টাকা, এই টাকাটা 2:5 অর্থাৎ 2/5 এটা ভাগ হবে কত অনুপাতে, 3:2:2 অনুপাতে ভাগ হবে। আর বাকি যে টাকাটা পড়ে থাকবে ভাগ করে নামার পরে, মানে যেটা বাদ থাকবে সেইটা ভাগ হবে হচ্ছে এই মূলধনের অনুপাতে, এই যে বাকি টাকাটা হবে মূলধনের অনুপাতে। তাহলে আমরা সেই অনুযায়ী অ্যাপ্রোচ এসে আমরা অঙ্কটা করব। তো কিভাবে করছি দেখো অঙ্কটা। তো কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে যে 29,260 টাকা অর্থাৎ মোট টাকাটা 2:5 তারা ভাগ করবে, কোয়েশ্চেন তোমরা ফলো করো। দেখো বলা হয়েছে যে মোট টাকার বা মোট আয়ের 2:5 তারা ভাগ করবে 3:2:2 অনুপাতে। তো মোট আয় হয়েছে 29,260 টাকা, এই টাকাটা 2:5, তো এই টাকাটার 2:5 কত সেটা আমরা নিচে বার করছি, দেখে নাও। দেখো 29,260 টাকার 2:5 হচ্ছে 29,260 ইন্টু হচ্ছে 2/5 এই টাকাটার 2:5, তাহলে এটার সাথে এই টাকাটার সাথে আমাকে কী করতে হবে, 2:5 গুণ করতে হবে। তো গুণ করলে দেখো 5 আর 29,260 যদি আমরা কাটাকুটি করি তাহলে আমাদের ওপরে থাকছে 5,852 টাকা, ঠিক আছে। এইটার সাথে এবার 2 গুণ করতে হবে, এবার তাহলে 5,852 সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হলো 11,704 টাকা হবে। এবার এই 11,704 টাকাটা কোয়েশ্চেনে বলে দিয়েছে কীভাবে ভাগ করবে, এটা 3:2:2 মূলধন অনুপাতে ভাগ করবে, যে কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে টাকা। তারা ঠিক করেন যে মোট যা আয় হবে সেই টাকাটা 2:5 তারা ভাগ করবেন 3:2:2 অনুপাতে। তাহলে এই টাকাটার, এই যে এই টাকাটার 2:5 হচ্ছে এই টাকাটা 11,704, এইটা তারা ভাগ করবেন কোন অনুপাতে, 3:2:2 অনুপাতে। তাহলে প্রথম বন্ধু যদি সেই অনুপাতে ভাগ করা হয় তাহলে প্রথম বন্ধু কত পাবে দেখো, প্রথম বন্ধু পাবে হচ্ছে এইটা হচ্ছে মোট টাকা, মানে 2:5, মোট টাকাটা 2:5 হচ্ছে এই জিনিসটা, এই টাকাটা। তাহলে এই টাকাটা তারা কোন অনুপাতে ভাগ করছে, 3:2:2 অনুপাতে। তাহলে ওপরে লিখবো প্রথমজন পাবে 3, আর তার সাথে নিচে ভাগারগুলোর যোগফল 3+2+2, সেটা তোমরা জানো যে আমরা ভাগ করছি কোন অনুপাতে, 3:2:2। তো প্রথমজন এই 3টা পাবে, দ্বিতীয়জন 2টা পাবে, আর তারপরের জন্য 2টা পাবে। তো প্রথমজন যদি 3 পায়, 3টা তো লিখবো আমরা ওপরে, আর নিচে কোনটা লিখি, এইটা এইটা আর এইটা, এই তিনটে জিনিসের যোগফলটাকে নিচে লিখি, যেটা এইটা, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে 11,704 ইন্টু হচ্ছে ওপরে 3 আর নিচে হচ্ছে 5 আর 2 = 7 হচ্ছে। তাহলে আমরা যদি এই 11,704-এর সাথে যদি 7 কাটাকুটি করি তাহলে আমাদের উত্তর যেটা হয় 1,672 টাকা হয়। 1,672 হয়, 7 দিয়ে এটা কাটা পরে আসছে, তাহলে 1,672-এর সাথে আমরা 3 গুণ করব, গুণ করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 5,016। এই টাকাটা কে পাবে, এই টাকাটা পাবে হচ্ছে প্রথম বন্ধু পাবে। তারপরের জন কত পাবে, 2টা ওপরে হবে আর নিচে হবে এই তিনটে জিনিসের যোগফল, অর্থাৎ 7 আসবে। তাহলে এখানে আমরা সেটাই লিখব যে দ্বিতীয় বন্ধু কত পাবে, ওপরে 2 বসবে নিচে বসবে 7, কারণ হচ্ছে দ্বিতীয় জনের জন্য 2টা থাকছে আর নিচে হচ্ছে এই তিনটে জিনিসের যোগফল। তাহলে 7 × 11,704, তো কাটাকুটি করে দেখবে সেই একই জিনিস আসবে, অর্থাৎ 1,672 আসবে। তো এটাকে 2 দিয়ে গুণ করব, বন্ধুর জন্য বার করছি সেটা হবে 2:7 × 11,704 হবে, কারণ তৃতীয় বন্ধুর জন্য আমরা লাস্টেরটা নেবো, অর্থাৎ 2টাকে নেবো, তাই জন্য 2টাকে ওপরে লিখেছি আর নিচে হচ্ছে তিনটে জিনিসের যোগফল, অর্থাৎ 7 বসছে আর তার সাথে 11,704, কাটাকুটি করলে আমাদের আসছে একই টাকা, সেটা হচ্ছে 3,344 টাকা, ওপরেরটাও তাই এসেছিলো, তো সেম হলো। এভাবে আমরা 3:2:2 অনুপাতে ভাগ করে আমরা প্রথম বন্ধু কত পাবে, দ্বিতীয় বন্ধু কত পাবে এবং তৃতীয় বন্ধু কত পাবে আমরা তিনজনেরটা বার করে নিলাম।
তো এবারে আমরা কি করব, এবারে দেখো কোয়েশ্চেনে যেরকম বলা হয়েছে, কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে সেই অনুযায়ী আমরা সলভ করব। কোয়েশ্চেনে বলছে যে বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, বাকি টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তো এখান থেকে যে মোট যে টাকাটা বাদ যাচ্ছে সেই টাকাটা হচ্ছে যে বাকি যে টাকাটা সেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এইটা, বাকি টাকা থাকে কত টাকা থাকে, বাকি টাকা থাকে মোট টাকা ছিল 29,260 টাকা ছিল, এর মধ্যে থেকে বাদ যাচ্ছে কত টাকা বাদ যাচ্ছে হচ্ছে 11,704 টাকা, এই যে 2/5 অংশ বাদ যাচ্ছে অর্থাৎ 11,704 টাকাটা বাদ যাচ্ছে। তো 29,260 থেকে যদি আমরা 11,704কে বাদ দিই তাহলে আমাদের যে উত্তরটা আসে সেটা হচ্ছে 17,556 টাকা হচ্ছে আমাদের উত্তরে আসছে, 17,556 টাকা। তো এই টাকাটা, এই যে টাকাটা বাকি থাকছে, বাকি টাকাটার কথা বলছে যে এইটার থেকে আমরা 2/5 অংশকে বাদ দিয়েছি, তো এই টাকাটা 2/5 অংশ হচ্ছে এইটা, এটা বাদ দেওয়ার পরে অর্থাৎ এই টাকাটা পড়ে থাকছে, বাকি টাকা এইটা। তো এই টাকাটা তারা ভাগ করবে কোনভাবে, ভাগ করবে মূলধন অনুপাতে ভাগ করবে। তো মূলধন অনুপাত কত আমরা সেটা জানি না, সেটা আমরা বার করে নেব। তো মূলধন অনুপাত হচ্ছে প্রথম বন্ধুর মূলধন হচ্ছে আমার, দেখো দেওয়া আছে কোয়েশ্চেনে 1,20,000 টাকা, ঠিক আছে 1,20,000। আর দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 1,50,000 টাকা, 1,50,000। আর তৃতীয় বন্ধুর মূলধন হচ্ছে 1,10,000 টাকা, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এর 3টে 0 আর 1টা 0, 4টে 0, এর 3টে 0 আর 1টা 0, 4টে 0, এর 3টে 0 আর 1টা 0 কেটে দেবো। তাহলে কেটে দেওয়ার পর এখানে আমাদের যে মূলধনের অনুপাতটা পড়ে থাকছে এখান থেকে শুধু 12 পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে হচ্ছে শুধু 15 পড়ে থাকছে, আর এখান থেকে পড়ে থাকছে হচ্ছে 11 পড়ে থাকছে। ওকে, তো এবার দেখো, এবার আমাকে প্রথম বন্ধুরটা বার করতে হবে, তাহলে প্রথম বন্ধু কত পাবে সেটা আমরা বার করব। তো এখানে লিখছি প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু মূলধনের অনুপাতে পাবে, প্রথম বন্ধু মূলধনের অনুপাতে পাবে, অনুপাতে পাবে কত পাবে, দেখো অনুপাতে পাবে যেটা সেটা হচ্ছে যে মোট টাকা ছিল কত, মোট টাকা হচ্ছে আমার বাকি আছে এখন 17,556 টাকা, এই টাকাটা বাকি আছে। তো এই টাকাটার হচ্ছে দেখো এখানে 12টা প্রথমজন পাবে, প্রথমজনের জন্য 12, দ্বিতীয়জনের জন্য 15, আর তৃতীয়জনের জন্য হচ্ছে 11। তাহলে প্রথমজন 12 পাবে, আর এই 3টের যোগফলটা নিচে বসবে, ওপরে বসবে 12 আর নিচে বসবে 3টের যোগফল। তার দ্বিতীয় বন্ধুর জন্য কী হবে, প্রথমে ওপরে বসবে 15 আর নিচে বসবে এই 3টের যোগফল। তৃতীয় বন্ধুর জন্য কত হবে, ওপরে বসবে 11 আর নিচে বসবে এই 3টে জিনিসের যোগফল, সেম জিনিস। তাহলে এখানে আমরা তাই করছি, দেখো প্রথম বন্ধুর জন্য ওপরে লিখছি 12 আর নিচে লিখছি 3টে জিনিসের যোগফল, করে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আমাদের মোটামুটি আসবে হচ্ছে 12 আর 15 হচ্ছে 27, 27 আর 11 হচ্ছে 38টা পড়ে থাকছে, 38 থাকছে। ওকে, তো 38 আমরা লিখলাম এখানে, তাহলে ওপরে হচ্ছে আমাদের 12 আর নিচে হচ্ছে 38। তো যদি আমরা এই জিনিসটাকে যদি আমরা এখন যদি কাটাকুটি করি, তো সেই হিসাবে আমাদের যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 462 হবে, কাটাকুটি করে দেখবে তোমরা, এটা 19 দিয়ে প্রথমে কাটবে, তো এটাকে কাটবে, তো এখানে পড়ে থাকবে হচ্ছে 462। তো 462-র সাথে যদি আমরা এখন 12কে গুণ করি, করলে আমাদের 5,5,4,4 উত্তর আসে, অর্থাৎ 2 5 আর হচ্ছে এখানে 2 4 আসছে। ওকে, এখানে টাকা লিখবে, আমি এখানে লিখছি না, টাকা লিখে দেবে এখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম বন্ধুর মূলধন অনুপাতে পাবে। তো দ্বিতীয় বন্ধু মূলধন অনুপাতে কত পাবে আর তৃতীয় বন্ধু কত পাবে বার করি। তো দ্বিতীয় বন্ধু যেটা মূলধন অনুপাতে পাবে, দেখো দ্বিতীয় বন্ধুর জন্য এখানে আমরা 15 বলে রেখেছিলাম যে দ্বিতীয় বন্ধুর জন্য ওপরে বসাবো 15 আর নিচে বসাবো 3টের যোগফল। তাহলে ওপরে বসবে হচ্ছে আমাদের 15 বসবে আর নিচে বসবে 3টের যোগফল, অর্থাৎ 38 বসবে, আর তার সাথে কত টাকার ওপর হিসাব হচ্ছে সেটা হচ্ছে 17,556 টাকা, তাই তো, 17,556 টাকার ওপর হিসাব হচ্ছে। তো কাটাকুটি করে আগেরবার আমরা দেখেছি যে এইটার সাথে এটা কেটে আমাদের যেটা উত্তরে আসছে সেটা হচ্ছে 462 আসছে ওপরে। তো 462-র সাথে আমরা 15কে গুণ করব, করার পরে যেটা হবে সেটা আমরা লিখব। তো এটা করে আসছে আমাদের 6,930 টাকা। এবার আমরা একইভাবে তৃতীয় বন্ধুর মূলধন বার করব, তৃতীয় বন্ধু মূলধনের অনুপাতে পাবে কত পাবে, দেখো তৃতীয় বন্ধুর জন্য লাস্টে 11 রয়েছে আর নিচে 3টে জিনিসের যোগফল, অর্থাৎ 38 বসবে আর তার সাথে 17,556 বসবে। তো কাটাকুটি করে দেখবে এই জিনিসটা সেই একই আসবে, 462। তো 462-র সাথে আমরা 11কে গুণ করব, করলে এটা হবে তাহলে তোমাদের হচ্ছে 5,082 টাকা হবে। ওকে, তো এবার আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে তিনজনে মোট কে কত টাকা পাবে, সেইটা হিসাব বার করতে বলা হয়েছে। তো প্রথম বন্ধু মোট কত পাবে, দেখো হিসাব করে দেখো, এখানে দেখো
এখানে প্রথম বন্ধু প্রথমে পেয়েছিল হচ্ছে তোমার 5,016 টাকা পেয়েছিল, আর মূলধনের অনুপাতে পেয়েছিল সে কত, 5,544 টাকা। তাহলে এই দুটো জিনিসের যোগফল, তাহলে এখানে আমরা লিখব 5,016 প্লাস হচ্ছে 5,544। ওকে, তো এই দুটো জিনিসের যোগফল হবে, তো এই টাকাটা সে পাবে, অর্থাৎ 5,016 প্লাস হচ্ছে আমার কত হচ্ছে 5,544, তাই তো 5,544। তো এটা করে আমাদের যে উত্তরটা আসছে সেটা হচ্ছে 10,560 উত্তর টাকার আসছে, তার মানে 10,560 টাকা। এই টাকাটা কে পাবে? এই টাকাটা পাবে হচ্ছে আমাদের প্রথম বন্ধু পাবে, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় বন্ধুরটা বার করব একইভাবে, দ্বিতীয় বন্ধু মোট পাবে করে আমাদের যেটা আসছে, দ্বিতীয় বন্ধু প্রথমে পেয়েছিল হচ্ছে 3,344 টাকা, যেটা হচ্ছে আমরা এইখানে দেখে নিয়েছি যে দ্বিতীয় বন্ধু মোট পেয়েছিল 3,344 টাকা। আর আমরা এখানে মূলধনের অনুপাতে দেখেছি হচ্ছে 6,930 টাকা পেয়েছিল, তাহলে এর সাথে আমরা 6,930কে যোগ করব। করার পরে এই দুটো যোগ করলে আমাদের যে উত্তর আসবে সেটা হলো 10,274 টাকা আসছে। এইভাবে তোমরা কি করবে, তৃতীয় বন্ধুরটা বার করবে, ওটা আমি করছি না, তোমাদের জন্য রেখে দিচ্ছি এখানে, করে দেখাবে কত হবে, ঠিক আছে। তো এইখানে হলো 8-এর অঙ্কটা শেষ, নয়ের দাগের অঙ্কটা করবো। দেখো এখানে বলছে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন, 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন এবং বছরের শেষে এত টাকা লাভ হয়, ঠিক আছে, মানে 27,716 টাকা লাভ হয়। বলছে কে কত টাকা লাভ্যাংশ পাবে, হিসাব করে দেখি। এই অঙ্কটা খুব সহজ অঙ্ক, তোমাদেরকে বলে দিচ্ছি কী করতে হবে। দেখো 24,000 টাকা দিয়ে প্রদীপবাবু ব্যবসা শুরু করেছে, আর তার সাথে শুরু করেছে হচ্ছে আমিনা বিবি। কত টাকা দিয়েছে? 30,000 টাকা দিয়েছে আমিনা বিবি, আর 24,000 টাকা দিয়েছে কে? প্রদীপবাবু। এবার দেখো আমরা এখানে একটা জিনিস বুঝবো, নয়ের দাগের অঙ্কটা দেখো আমরা এখানে যা হিসাব করবো আমরা এখানে সব আমরা হিসাব করবো হচ্ছে 12 মাসের হিসাবে করবো, মোট 12 মাসের হিসাবে হবে, ঠিক আছে, কারণ বছরের শেষে লাভ হয়েছে বলেছে, তাহলে বছরের শেষে বলেছে বলে আমরা 12 মাস হিসাব করবো। তো এবার দেখো আমি যদি প্রদীপবাবুর কথা বলি, উনি প্রথম যে 5 মাস ছিল, প্রথম 5 মাস এই 5 মাস আর বাকিটা থাকছে এইখান থেকে এই যে মাসটা, অর্থাৎ এটা থাকছে 7 মাস, তাহলে এই যে প্রথম 5 মাস ছিল এইখান থেকে এইটুকু, এই টাইমে উনি 24,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, 24,000 টাকা, 24-এর পরে 3-0, 24,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে প্রথম 5 মাস। তারপরে বাকি যে 5 মাস ছিল, মানে বাকি যে 7 মাস ছিল, সেই সময় তিনি কী করেছেন, আরও 4,000 টাকা বেশি দিয়েছে, তাহলে 24,000 টাকার সাথে তখন কত টাকা হয়েছে, 24,000 টাকার সাথে তিনি আরও 4,000 টাকা দিয়েছেন, তাই তো, 24,000 টাকা তো ছিলই আগে, কিন্তু 5 মাস হয়ে যাবার পরে তিনি কী করেছেন, আরও এই 4,000 টাকা দিয়েছেন, তাহলে এখন 24,000 তার সাথে আরও 4,000, অর্থাৎ কত টাকা আছে, 28,000 টাকা আছে, তাই তো, 28,000 টাকা আছে। এটা এই 28,000 টাকাটা কোন মাসের জন্য, এটা হচ্ছে এই 7 মাসের জন্য, বোঝা গেছে না, বোঝা যায়নি, তাহলে 24,000 টাকাটা খেটেছে, এই 24,000 টাকাটা খেটেছে কত মাস, 5 মাস খেটেছে, আর এই 28,000 টাকাটা খেটেছে কত মাস, এটা খেটেছে 7 মাস। তাহলে প্রদীপবাবুর যে মোট মূলধন আর আমিনা বিবির যে মোট মূলধন, সেই দুটো অনুপাত আমরা পাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা লিখছি প্রদীপবাবুর মূলধন অনুপাত হচ্ছে আমিনা বিবির মূলধন। ওকে, তো দেখো প্রদীপবাবুর প্রথমে তিনি দিয়েছিলেন হচ্ছে 24,000 টাকা, ওকে, 24,000 টাকা, এই টাকাটা কত মাস কেটেছে, 5 মাস কেটেছে, এই 5 মাস কেটে যাওয়ার পরে তিনি আরও টাকা দিয়েছেন, তাই জন্য এখানে প্লাস বসিয়েছি, কত টাকা দিয়েছেন, 24,000-এর সাথে তিনি আরও দিয়েছেন হচ্ছে 4,000 টাকা, তাহলে 4,000 টাকা, ওকে। আচ্ছা এই টাকাটা কত মাস কেটেছে, 5-এর থেকে আরও 7 মাস কেটেছে, তাহলে এইটা কেটেছে হচ্ছে আমার আরও 7 মাস কেটেছে, তাহলে টোটালটা আমার কী বেরোলো, প্রদীপবাবুর মূলধন বেরোলো, বোঝা গেছে, ঠিক আছে, কারণ আমার মোট তো 12 মাসের গল্প, তো এখানে 5 মাস আর এখানে 7 মাস, কমাস হলো 12 মাস হলো, 24,000 টাকা খেটেছে 5 মাস, আর তার সাথে আরও 4,000 টাকা দিয়েছে, মানে এই যে এই টাকাটা, এটা খেটেছে 7 মাস, এটা অনুপাত চিহ্ন দেবো। এবার আমিনা বিবিরটা হচ্ছে, আমিনা বিবি প্রথমে 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, ঠিক আছে, এইখানে তারপরে তিনি আর কোনো টাকা দেননি, কোনো টাকা তোলেননি, তাহলে তার টাকাটা খেটেছে কত মাস, টানা 12 মাস খেটেছে, তাহলে 30,000-এর সাথে 12-র গুণ করছি। এবার দেখো এখানে 24,000-এর সাথে 5-কে আমরা গুণ করবো না, আমরা এখানে কী করবো, 24,000-এর সাথে আমরা 5-কে এরকম গুণে রেখে দেবো, এখানে দেখো 24,000 আর 4,000 রয়েছে, এটাকে আমরা যোগ করে দেবো, দিয়ে এখানে থাকছে হচ্ছে আমাদের 28,000 টাকা, ঠিক আছে, আর তার সাথে কী গুণ রয়েছে, গুণ 7 রয়েছে, তাহলে এখানে লিখে দিলাম এই জিনিসটা, ওকে। এবার দেখো এখানে আমরা লিখছি 30,000 × 12, যেরকম আছে 30,000 × হচ্ছে আমার 12 রয়েছে। এবার আমরা কী করবো, এখান থেকে আমরা 1,000 কমন নেবো, কারণ এর মধ্যে দেখো 3-0 আছে আর এর মধ্যেও 3-0 আছে, তাহলে আমরা এখান থেকে আমরা 1,000-কে কমন নিয়ে নিচ্ছি,
কমন নামার পরে এখানে তাহলে পড়ে থাকছে শুধু ২৪ থাকছে আর ৫ থাকছে, তাহলে এখানে আমরা লিখলাম ২৪ ইনটু থাকছে ৫, আর এখান থেকে আমাদের হাজার চলে গেছে মানে এই তিনটে শূন্য চলে গেছে, থাকছে ২৮ আর থাকছে ৭, তাহলে যোগ চিহ্ন দিয়ে লিখলাম ২৮ ইনটু হচ্ছে ৭। অসুবিধা আছে কারোর বুঝতে? আশা করি নেই। এবার এখানে দেখো ৩০,০০০ রয়েছে, তাহলে ৩০,০০০ তো লিখবই, ঠিক আছে, আর এখানে তার সাথে গুণ ১২ রয়েছে। এবার দেখো হাজারের তিনটে শূন্য কেটে দিলাম আর এখানে ৩০,০০০ তিনটে শূন্য কেটে দিলাম, তাহলে এখানে দেখো ২৪ আর ৫ পড়ে থাকছে, কত হয় ২৪ আর ৫ গুণ করলে? ২৪ আর ৫ গুণ করলে হয় আমাদের ১২০, আর তার সাথে ২৮ ইন্টু ৭ গুণ করে যোগ করে দেখবে এটা আসবে ৩১৬, মানে এইটুকুর ভ্যালু আসবে হচ্ছে আমাদের ৩১৬। আর ৩০ আর ১২ এটা তো সহজ জিনিস, ৩ ১২ হয় ৩৬, তাই ৩৬ বসিয়েছি আর একটা শূন্য যেহেতু রয়েছে এনে ৩৬০ হয়েছে। ৩০ সাথে ১২কে গুণ করে কত এসছে? ৩৬০, আর এটাকে গুণ করে এসছে আমাদের ৩১৬। তো এবার এই দুটোকে যদি আবার আমরা অনুপাত করি তাহলে আমাদের যেটা হবে, তো এটাকে আমরা ৭৯ দিয়ে কাটছি, এটাকে ৪ দিয়ে কাটছি আর এটাকেও ৪ দিয়ে কাটছি, তো ৪ দিয়ে কাটলে এখানে আসছে হচ্ছে ৭৯ আসছে, কারণ ৭৯কে ৪ দিয়ে গুণ করে দেখবে ৩১৬ হয়, তাহলে এটাকে ৪ দিয়ে কাটছি, তাহলে ৭৯ হবে, এটাকে ৪ দিয়ে কাটছি ৪৯৩৬, তাহলে এখানে হবে ৪৯-এর জন্য ৩৬-এর ৯, আর একটা শূন্য যেহেতু থাকছে যেন ৯০, তাহলে এখানে আসছে ৭৯=৯০। দেখো এখানে বছরের শেষে আমাদের লাভ হয়েছিল ২৭,৭১৬ টাকা, এর মধ্যে থেকে প্রদীপবাবু পাবে আর পাবে আমিনা বিবি। তো আমরা দেখলাম আগে কাটাকুটি করে আমাদের যে রেশিওটা আসছে সেটা এসছে ৭৯=৯০, এই জিনিসটা এসছে, তো এটা আমরা প্রদীপবাবুর জন্য ছিল আর আমিনা বিবির জন্য এই ৯০টা ছিল, তাহলে প্রদীপবাবু ৭৯ পাবে। আর নিচে হবে যেটা সেটা হচ্ছে দেখো প্রদীপবাবুর জন্য আমরা ওপরে ৭৯ লিখবো, ওপরে লিখবো ৭৯ আর নিচে লিখবো এই দুটো জিনিসের যোগফলকে লিখবো, তাহলে ওপরে আমরা দেখো লিখছি হচ্ছে ৭৯ আর নিচে লিখছি এই দুটো জিনিসের যোগফল অর্থাৎ ১৬৯, ঠিক আছে। তো এবার ১৬৯ দিয়ে যদি এটাকে কাটি তাহলে আমাদের তো সেটা থাকছে হচ্ছে আমাদের ১৬৪ থাকছে, ওকে। তো এবার আমরা কী করবো, এই ১৬৪-এর সাথে আমরা গুণ করবো হচ্ছে ৭৯-কে, ওকে। তো ৭৯-কে আমরা যদি গুণ করি আমাদের থাকছে ১২,৫৯৫৬ টাকা, ওকে। তো ১২,৯৫৬ টাকা তোমরা ১৬৯-এর সাথে এটাকে ভাগ করে দেখবে ১৬৪ আসবে ওপরে, তার সাথে আমরা ৭৯-কে গুণ করবে ১৬৪-৭৯ দেখবে এইটা আসবে ১২,৯৫৬ টাকা, ওকে। এটা কার জন্য আসবে? এটা প্রদীপবাবুর জন্য আসবে। এবার আমরা কার জন্য বার করব? আমরা আমিনা বিবির জন্য বার করব। আমরা আমি আর লিখছি না যে বছরের শেষে ২৭,৭১৬ টাকা লাভ হলে আমিনা বিবি পাবে, আমি জাস্ট লিখছি আমিনা বিবি, ঠিক আছে, আমিনা বিবি পাবে লিখে দিচ্ছি জাস্ট, ঠিক আছে। তো উনি পাবেন হচ্ছে দেখো ২৭,৭১৬ টাকার ওপর তিনি পাবেন, কিন্তু ওনার জন্য রেশিওটা ছিল ৯০, তাই জন্য ওনার জন্য ওপরে আমরা ৯০ লিখবো আর নিচে দুটো জিনিসের যোগফল অর্থাৎ ১৬৯-কে লিখবো, কাটাকুটি করে দেবো, দিলে এখানে আমার থাকবে হচ্ছে ১৬৪, একই জিনিস থাকবে ১৬৪-তে আমরা ৯কে গুণ, তো এটা ১৬৪-এর সাথে যদি আমরা ৯০কে গুণ করি তো আমাদের থাকছে হচ্ছে ১৪,৭৬০ টাকা থাকছে, ওকে। তো এই হলো আমাদের আমিনা বিবির জন্য যেটা বেরোলো, ওকে। তো আমাদের এখানে কে কত টাকা পাবে সেটা বেরিয়ে গেছে, তো ৯ অঙ্কটা শেষ, এইবার আমরা আসবো হচ্ছে ১০ অঙ্কটাতে। এখানে ১০ অঙ্কটা আমরা চলে এসেছি, এখানে বলছে নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন, ছমাস পরে কী করলেন? নিয়ামত চাচা ৪০,০০০ টাকা লগ্নি করলেন, মানে আগে নিয়ামত চাচা টাকা দিয়েছিলেন ৩০,০০০ টাকা, তারপরে ছমাস পরে তিনি আরও ৪০,০০০ টাকা বাড়িয়েছেন অর্থাৎ এখন তার টাকা হয়েছে ৭০,০০০ টাকা। এবার বলছে কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজন ১০,০০০ টাকা তুলে নিলেন, বছর শেষে যদি এত টাকা লাভ হয় তাহলে কে কত টাকা পাবে? সহজ অঙ্ক আগে নিয়ম, তাহলে আমরা দেখো ১০,০০০ টাকা এই ১০ অঙ্কটা করছি, সরি ভুল বলে ফেলেছি, ১০ অঙ্কটা করছি। এবার মোট যে টাকাটা ছিল সেটা হচ্ছে নিয়ামত চাচার জন্য মোট যে টাকাটা ছিল সেটা হচ্ছে ৩০,০০০ টাকা, এই ৩০,০০০ টাকার মধ্যে থেকে এই ৩০,০০০ টাকাটা কত মাস কেটেছিল? এই টাকাটা কেটেছিল হচ্ছে প্রথমে ৬ মাস কেটেছিল, তারপরে কী করেছে এই টাকাটার ওপর আরও টাকা দেওয়া হয়েছে, এই জন্য প্লাস দিয়েছি, কত টাকা দেওয়া হয়েছে দেখো, এই টাকাটার ওপর যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আরও ৪০,০০০ টাকা দেওয়া হয়েছে, তাহলে ৩০,০০০ টাকার ওপরে কত টাকা দেওয়া হয়েছে? ৩০,০০০ টাকার ওপর দেওয়া হয়েছে হচ্ছে আরও ৪০,০০০ টাকা বাড়ানো হয়েছে, তাহলে ৪০,০০০ হলো, ওকে, ৪০,০০০ হলো, ঠিক আছে। তো এই যে ৩০,০০০ টাকাটা এটা ৬ মাস পর্যন্ত খেটেছিল, খাটার পরে এই ৩০,০০০ টাকার ওপর আরও ৪০,০০০ টাকাকে যোগ করা হয়েছিল, মানে আরও ৪০,০০০ টাকা দিয়েছিল, তো এই টাকাটা কত মাস কেটেছিল? এই টাকাটা বাকি ৬ মাস কেটেছিল অর্থাৎ ৬,৬,১২ মাসে বছর হয়, তাহলে ৬ মাসে এই ৩০,০০০টা কেটেছিল আর বাকি ৬ মাসে মানে এই টাকাটা কেটেছিল, তো এই টাকাটা কার জন্য? এই টাকাটা হচ্ছে নিয়ামত চাচার জন্য, ঠিক আছে, তো নিয়ামত চাচার জন্য এটা, তাহলে এটা হলো নিয়ামত চাচার, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমার আমিনা বিবির জন্য আসছে, সরি কী নাম দিয়েছে, করবি দিদি, একটু ভুল বলে ফেললাম, করবি দিদি। তো করবি দিদির জন্য দেখো, করবি দিদির জন্য প্রথমে ৫০,০০০ টাকা দিয়ে তিনি ব্যবসা শুরু করেছিলেন, তো ৫০,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করার পরে তিনি ৬ মাস পর্যন্ত তিনি কী করেছেন না, টাকাটা ৫০,০০০ টাকাই ছিল, তাহলে ৫০,০০০ টাকা প্রথমে ৬ মাস কেটেছিল,
ঠিক আছে। তারপরে তিনি কী করেছেন, ব্যক্তিগত প্রয়োজনে কী করেছেন, টাকাটা তুলে নিয়েছেন। তো মোট টাকা ছিল 50,000, তার থেকে তিনি কী করেছেন, টাকা তুলেছেন। তাহলে বিয়োগ হবে, কত বিয়োগ হবে, 10,000 টাকা তুলেছেন, তাই 10,000 বিয়োগ করছি। তো 10,000 টাকা তুলে নেওয়ার পরে এই বাকি যে টাকাটা থাকছে, সে 50,000 টাকা তো আগে ছিল, তারপরে 10,000 টাকা তুলে নিয়েছেন, তাহলে বাকি এইটুকু টাকা থাকছে, এটা মাইনাস এটা। তো এই টাকাটা কমাস কেটেছে, এই এই টাকাটা বাকি 6 মাস কেটেছে, ঠিক আছে। তাহলে এবার এই দুটোর আমরা অনুপাত বার করবো, তাহলেই হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে নিয়ামত চাচার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে 30,000 × 6 × প্লাস 40,000 × 6, মানে এই যে জিনিসটা এটা আমরা এখানে লিখেছি নিয়ামত চাচার মূলধনের নিচে। আর করবিধির জন্য যেটা এই যে এই টাকাটা দেখো আমরা এখানে লিখেছি করবিধির মূলধনের নিচে। এবার আমরা কী করবো, এখানে দেখো এখান থেকে 1,000 আর এখান থেকে দেখো 6 কমন নেওয়া যায়, এখানেও 1,000 আর 6 কমন নেওয়া যায়। তো তার আগে একটু আমরা সহজ করে নিচ্ছি জিনিসটাকে, এটাকে 30,000 রাখছি ইনটু হচ্ছে আমরা 6 রাখছি, প্লাস হচ্ছে দেখো 30,000 আর 40,000কে যোগ করলে এখানে 70,000 হচ্ছে, ঠিক আছে, 70,000 হচ্ছে ইনটু 6 হচ্ছে। তো এই জিনিসটাকে এরকম রাখছি, অনুপাত করছি, দেখো এখানে, দেখো এখানে 50,000 × 6 করছি, 50,000 × 6 করছি, প্লাস হচ্ছে দেখো এখানে 50,000 থেকে 10,000 বাদ যাচ্ছে, তাহলে এখানে 40,000 থাকছে। তো এই 40,000 × 6 করছি, ওকে। তো এবার আমরা কী করছি দেখো, এখান থেকে আমরা কত কমন নিতে পারি, 1,000 আর 6 কমন নিতে পারি, এখান থেকেও 1,000 আর 6 কমন নিতে পারি, দরকার নেই, 10,000 × 6 কমন নিতে পারি, ঠিক আছে। কারণ এখানে 30,000 রয়েছে, 3 × 10,000 মানে 30,000 হয়, তাহলে এখানে দেখো 4টে 0 রয়েছে, 1, 2, 3, 4, এখানেও দেখো 1, 2, 3, 4, অর্থাৎ 4টে 0 মানে 10,000 আমরা কমন নিতে পারি। তাহলে এখানে আমরা কমন নিচ্ছি 10,000 × 6 কমন নিচ্ছি, ওকে। তো 10,000 × 6 কমন নিচ্ছি, তাহলে ব্র্যাকেটে এখান থেকে যদি 10,000 চলে যায়, তাহলে এখানে একটা 3 পড়ে থাকছে, আর এখান থেকে যদি 10,000 চলে যায়, তাহলে এখানে একটা 7 পড়ে থাকছে। ঠিক একই রকমভাবে এখান থেকে যদি 10,000 চলে যায়, তাহলে এখানে একটা 5 পড়ে থাকছে, আর এখান থেকে 40,000 থেকে যদি 10,000 চলে যায়, তাহলে এখান থেকে একটা 4 পড়ে থাকছে, ওকে। তো এবার দেখো এখানে কী হচ্ছে, আর আর এখানে সরি, আমরা তো কমন জিনিসটাই লিখলাম না, সেটা হচ্ছে 10,000 × 6, এই জিনিসটা কমন নেওয়া হয়েছে, ঠিক আছে, আমরা এটা কেটে করছি জিনিসটা, ঠিক আছে। এখানে দেখো 10,000 মানে 4টে 0, আর এখান থেকে দেখো 4টে 0 মানে 10,000 কমন নিচ্ছি, 10,000 কমন নিচ্ছি ইনটু আমরা 6 কমন নিচ্ছি, নেওয়ার পরে ব্যাকেটে পড়ে থাকছে 5 + 4 পড়ে থাকছে, ওকে। তো এবার দেখো কী হচ্ছে, এখানে যে 10,000 × 6 আর এখানে যে 10,000 × 6, দুটো কেটে যেতে পারে, 10,000 × 6 আর এখানে দেখো 10,000 × 6 কেটে যেতে পারে। তাহলে কেটে গেলে এখানে 3 আর 7 যোগফল, অর্থাৎ এখানে 10 পড়ে থাকছে, আর এখানে দেখো 5 আর 4 যোগফল, অর্থাৎ এখানে 9 পড়ে থাকছে, ওকে। তাহলে 10:9 হলো আমাদের এখানে রেশিও। তো এখানে দেখো বছর শেষে 19,000 টাকা লাভ হয়েছে। তো এই টাকার ওপরে কে কত টাকা পাবে সেটা বার করতে বলেছে। তো নিয়ামত চাচা তাহলে কত পাবে, দেখো এখানে বার করেছি বছর শেষে 19,000 টাকা লাভ হলে নিয়ামত চাচা পাবে কত, নিয়ামত চাচার জন্য দেখো 10 রয়েছে আর করবিধির জন্য দেখো 9 রয়েছে, তাহলে নিয়ামত চাচা কত পাবে, 10 পাবে, এটা ওপরে বসাতে বলেছিলাম। আর নিচে কত বসাতে বলেছিলাম, এই দুটো জিনিসের যোগফল বসাতে বলেছিলাম, অর্থাৎ 19 বসাতে বলেছিলাম। এবার কত টাকার ওপর গল্প হচ্ছে, 19,000 টাকার ওপর হিসাব হচ্ছে, তাহলে এখানে আমরা 19,000 টাকাকে লিখছি এখানে 19,000। এবার এখানে 19,000 3টে 0 লিখেছি আর এখানে 19, তাহলে এটা কেটে দিলে এখানে পড়ে থাকছে হচ্ছে 1 আর 3টে 0 মানে 1,000 পড়ে থাকছে, আর 1,000 সাথে এই 10 গুণ করলে এখানে হচ্ছে 10,000 টাকা। এই 10,000 টাকাটা কে পাচ্ছে, এই 10,000 টাকাটা পাচ্ছে নিয়ামত চাচা, তো এখানে টাকা লিখতে হবে। ঠিক একই রকমভাবে তোমরা, আমি করবো না এটা, তোমরা অঙ্ক শিখছো বলে আমি আর সব কটা করে দিচ্ছি না, তোমরা বার করবে করবিধি কত পাবে, একই জিনিস, করবিধির জন্য 9 আছে, তাহলে ওপরে 9 লিখবে, নিচে 19 লিখবে, আর এখানে হিসাব হচ্ছে 19,000 টাকার ওপর, তাহলে ইনটু 19,000 টাকা, হিসাব করে দেখবে যত হবে তত, ঠিক আছে, দেখবে হয়তো 9,000 টাকা মতো উত্তর আসবে, ঠিক আছে। তাহলে এই হলো অঙ্ক, যে 11-র যে অঙ্কটা সেই অঙ্কটা আমরা করবো এবার। তো দেখো এখানে 11-র দাগের অঙ্কটাতে বলছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা এবং 3,00,000 টাকা নিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকেন। বলছে 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে ব্যবসায় যোগ দেয়। যোগ দিলে কী হয়, শ্রীকান্ত আর সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে, মানে শ্রীকান্ত যা টাকা দিয়েছিল অর্থাৎ এই টাকাটা, এবং সৈফুদ্দিন যে টাকা দিয়েছিল অর্থাৎ 3,00,000 টাকা, এদের যে মূলধন অনুপাত, এই অনুপাতে কী করেছে, এই টাকা থেকে অর্থাৎ 81,000 টাকা থেকে শ্রীকান্ত আর সৈফুদ্দিন কী করেছে, মূলধন অনুপাতে, অর্থাৎ এই টাকা এবং এই টাকার যে অনুপাতটা ছিল, মূলধনের যে অনুপাত ছিল, সেই অনুপাতে তারা দুজনে কী করেছে, এই মেন টাকা, এই ফিটারের টাকা থেকে তারা কী করেছে, যে যার টাকা তুলে নিয়েছে, ঠিক আছে, মূলধনের অনুপাতে তুলেছে, যে যার টাকাটা মূলধন অনুপাতে তুলেছে। তাহলে তুলে নেওয়ার পরে বলছে বছরের শেষে এত টাকা লাভ হয়েছে, হিসাব করে দেখি বা লাভাংশ থেকে দেখি কে কত টাকা পাবে। সহজ অঙ্ক, অঙ্কটা দেখে বড় বলে তোমরা ভয় পাবে না, একই অঙ্ক, সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক, ঠিক আছে। দেখো এখানে বলছে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের যে টাকাটা, শ্রীকান্ত দিয়েছে হচ্ছে 2,40,000 টাকা, আর সৈফুদ্দিন দিয়েছিল 3,00,000 টাকা।
সেই টাকাটা দেওয়ার পরে পিটার যখন 4 মাস পরে 81,000 টাকা নিয়োগ দেয়, তখন শ্রীকান্ত কী করেছে ওর মূলধন অনুপাতে, আর সৈফুদ্দিন কী করেছে এর মূলধন অনুপাতে, মানে দুজনে দুজনের মূলধন অনুপাতে টাকা তুলে নিয়েছে। তাহলে আমরা কী করব, প্রথমে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধন অনুপাতটা বার করব। তাহলে দেখো এখানে লিখেছি শ্রীকান্তর মূলধন অনুপাত হচ্ছে সৈফুদ্দিনের মূলধন। আমরা দেখেছি বইতে লেখা আছে, দেখো শ্রীকান্ত দিয়েছে 2,40,000 টাকা আর সৈফুদ্দিন দিয়েছে 3,00,000 টাকা। তাহলে এটা লিখেছি। এবার দেখো এখানে যে 4টে 0 আর এখানে যে 4টে 0 ধরে আমরা ডাইরেক্ট কেটে দিলাম। তাহলে এখানে পরে থাকছে 24 আর থাকছে 30। তো 24 আর 30 আমরা লিখছি 24 ইস টু 30। তো এবার যদি এটাকে আমরা যদি ধরো আমরা 6 দিয়ে কাটি, তাহলে 4×6=24 আর 5×6=30। ওকে, তাহলে 4:5 দাঁড়াচ্ছে, যে রেশিওটা সেটা হচ্ছে 4:5 দাঁড়াচ্ছে। ওকে, এবার দেখো শ্রীকান্ত কী করেছে, 81,000 টাকা থেকে মূলধন অনুপাতে টাকা তুলেছে। তাহলে শ্রীকান্ত কত তুলবে, মানে 81,000 টাকাটা তো ইয়ের টাকা, এটা হচ্ছে তোমার পিটারের টাকা। তো এই টাকা থেকে শ্রীকান্ত তুলেছে মূলধন অনুপাতে, আবার এখানে সৈফুদ্দিনও এই টাকা থেকে মূলধন অনুপাতে তুলেছে। তাহলে দুজনের মূলধনের অনুপাত কত দাঁড়াচ্ছে, 9 দাঁড়াচ্ছে নিচে, আর শ্রীকান্তের জন্য কত হবে, 4 হবে। ওপরে বলেছিলাম যেভাবে বসাতে, শ্রীকান্তের জন্য দেখো এটা 4K ডিনোট করছে, সৈফুদ্দিনের জন্য এটা 5K ডিনোট করছে। তাহলে আমরা কী করব, শ্রীকান্তের জন্য ওপরে 4 বসাবো আর নিচে কী করব, এই দুটো জিনিসের যোগফলকে বসাবো, অর্থাৎ 4 আর 5-এর যোগফলটা নিচে বসবে যেটা 9, আর শ্রীকান্তের জন্য ডিনোট করছে 4K, তাই 4 বসবে। এবার দেখো এই টাকাটা তারা তুলছে কোন কোন টাকাটার ওপর, 81,000 টাকার ওপর, কারণ বলে দিয়েছে কোয়েশ্চেনে। কী বলেছে কোয়েশ্চেনে, কোয়েশ্চেনে বলেছে যে বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে যোগ দিলে শ্রীকান্ত মূলধন অনুপাতে তুলে নেবে, সৈফুদ্দিনও মূলধন অনুপাতে তুলে নেবে। তো এই টাকাটার ওপরই মূলধন অনুপাতে তুলবে বলে দিয়েছে বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে যোগ দিলে। তাহলে এই জন্য এটা 81,000 টাকার ওপর হিসাবটা বার করলাম। তাহলে 9 আর 81 কাটছি, তাহলে 9×9=81, আর এখানে 3টে 0 থাকছে, তাহলে 9,000×4 মানে এখানে থাকছে হচ্ছে 36,000 টাকা। ওকে, 36,000 টাকা থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে কে, এটা হচ্ছে শ্রীকান্তর জন্য। ঠিক একই রকমভাবে আমরা সৈফুদ্দিনের জন্য বার করব। দেখো সৈফুদ্দিনের জন্য হচ্ছে ওর অনুপাতটা ছিল 5, তাহলে ওপরে আমরা 5 লিখবো আর নিচে ওই দুটো জিনিসের যোগফলটা লিখবো, অর্থাৎ 9 লিখবো। আর তিনিও তুলেছেন হচ্ছে 81,000 টাকার ওপরে, তাহলে 81,000 কাটাকুটি করছি। কাটাকুটি করার পরে এখানে থাকছে 9,000। ওকে, তো 9,000 আর 5 গুণ করলে দেখবো আমরা আসবে হচ্ছে 45,000 টাকা। ওকে, তো এই টাকাটা কে তুলেছে, এই টাকাটা তুলেছে হচ্ছে সৈফুদ্দিন তুলেছে। তাহলে এখন তাহলে দেখো এবার হিসাব করে দেখো যে মানে এবার আমরা প্রত্যেকের মূলধন অনুপাতটা বার করব, যে কে কত মূলধন অনুপাত এখন টাকা পাচ্ছে, সেই জন্য আমরা মূলধন অনুপাতটা ভাগ করব। কারণ 2,40,000 টাকা দিয়ে শ্রীকান্ত মানে ব্যবসা শুরু করেছিল এবং 3,00,000 টাকা দিয়ে সৈফুদ্দিন ব্যবসা শুরু করেছিল, কিন্তু শ্রীকান্ত তো তুলে নিয়েছে এই টাকাটা, কমাস পরে তুলেছে 4 মাস পরে, আর সৈফুদ্দিনও এই টাকাটা তুলে নিয়েছে, তাহলে এও তুলেছে 4 মাস পরে। তাহলে এখন আমরা তিনজনের মূলধন অনুপাতটা বার করব। ওকে, তো এখানে দেখো শ্রীকান্তর মূলধন হচ্ছে যে টাকাটা সেটা হচ্ছে এই টাকাটা। শ্রীকান্ত প্রথমে দিয়েছিল হচ্ছে 2,40,000 টাকা দিয়েছিল, 2,40,000 দিয়েছিল। তো এই টাকাটা কমাস খেটেছিল, এই টাকাটা 4 মাস খেটেছিল। খাটার পরে সে কী করেছে, টাকাটা তুলে নিয়েছে, 2,40,000 থেকে টাকা তুলেছে। তাহলে 2,40,000 থেকে সে টাকা তুলে নিয়েছে, কত টাকা তুলে নিয়েছে, সে বাদ যাবে, তুলে নিয়েছে মানে বিয়োগ হবে, কত টাকা তুলে নিয়েছে, 36,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 36,000 টাকা তুলে নিয়েছে সে। তুলে নামার পরে এই যে তাহলে এখন এই টাকাটা পড়ে থাকছে 2,40,000 - 36,000। তো এই টাকাটা কত মাস কেটেছে, এই টাকাটা দেখো 4 মাস পর্যন্ত এই টাকাটা খেটেছিল, তাহলে বাকি 8 মাস এই টাকাটা খাটবে, ঠিক আছে। তাহলে বাকি 8 মাস এইটা খাটবে, তাহলে ইনটু করব আমরা 8 করব। ওকে, তাহলে এইটা আমরা কার জন্য করলাম, এটা আমরা শ্রীকান্তর জন্য করলাম। এবার অনুপাত চিহ্ন দেবো, দিয়ে আমরা সৈফুদ্দিনের জন্য বার করছি। এখানে দেখো আচ্ছা সৈফুদ্দিনের জন্য দেখো প্রথমে সে শুরু করেছিল হচ্ছে 3,00,000 টাকা দিয়ে ব্যবসা, তাহলে এখানে আমরা লিখছি 3,00,000, মানে 3,00,000, 3টে 0 হবে এখানে, এটা হবে না, আচ্ছা 3,00,000 হবে। তো 3,00,000 টাকা দিয়ে সে কত মাসের জন্য শুরু করেছিল ব্যবসাটা, প্রথমে 4 মাস পর্যন্ত 3,00,000 টাকা খেটেছিল, তারপরে সে কী করেছে 3,00,000 টাকা থেকে টাকা তুলেছে, কত টাকা তুলেছে, 45,000 টাকা তুলেছে। তাহলে এখানে 3,00,000 - 45,000, তো এই টাকাটা কত মাসের জন্য, এটা 8 মাসের জন্য, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা থার্ড অনুপাতটা দেখো, পিটারের টাকাটা তোলেনি, পিটার 4 মাস পরে যোগ দিয়েছে, অর্থাৎ পিটার দিয়েছিল 81,000 টাকা, তো সে 4 মাস পরে যোগ দিয়েছে, তাহলে প্রথম 4 মাসের টাকা তো ধরবই না, 4 মাস থেকে 12 মাস পর্যন্ত মোট হচ্ছে 8 মাস, তাহলে 81,000 টাকাটা কমাস কেটেছে, 8 মাস কেটেছে, তাহলে ×8। এবার এখান থেকে দেখো এই যে টোটাল জিনিসটা করে আমার কত দাঁড়াচ্ছে সেটা বার করব, গুণটা আমরা করব না, গুণটা করলে অঙ্কটা বড় হবে। আমরা কী করব, 2,40,000 × 4 যেরকম আছে আমরা ডাইরেক্ট ধরে লিখে দেবো এখানে,
তাহলে এখানে লিখছি 240,000, 240,000 ইন্টু 4 লিখছি প্লাস। এবার এইটা থেকে এটাকে বিয়োগ দেবো, দিয়ে যেটা থাকবে তার সাথে আটকে গুণে রাখবো। তো 240,000 থেকে যদি 36,000 বাদ যায় তাহলে এখানে 40 থেকে 36 বাদ যাচ্ছে, মানে 206,000 টাকা থাকবে, 206,000 টাকা থাকবে। তো এই টাকাটা ক মাস কাটছে, এটা 8 মাস কাটছে, তাহলে ইন্টু হচ্ছে 8। ওকে, আচ্ছা এবার দেখো কী হচ্ছে, এখানে হচ্ছে তোমার 300,000, তো 300,000 টাকা হচ্ছে 4 মাস, তাহলে এখানে অনুপাত চিহ্ন দিচ্ছি, 300,000 টাকা হচ্ছে 4 মাস, আর এটা থেকে এটা বাদ যাচ্ছে 45,000, তাহলে 300,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 3, 2, 5টা 0 ইন্টু হচ্ছে আমার 4 প্লাস হচ্ছে আমার এইটা থেকে এটাকে বিয়োগ দিতে হবে। তো ওটা থেকে ওটাকে বিয়োগ দিলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 255,000। ওকে, 255,000 থাকছে, ইন্টু হচ্ছে আমাদের 8 থাকছে তার সাথে, তাই তো? সরি একটু ডিস্টার্ব করছে ক্যামেরাটা, আমি ঠিক করার চেষ্টা করছি। ইন্টু হচ্ছে 8, এটা গেল কার জন্য, সৈফুদ্দিনের জন্য। আর অনুপাত হচ্ছে 81,000 ইন্টু হচ্ছে আমার 8, এটা কার জন্য, এটা পিটারের জন্য। এবার আমরা এখান থেকে কী করতে পারি, এখান থেকে আমরা 1,000 × 4 কমন নিতে পারি, তাহলে 1,000 × 4 কমন নিচ্ছি, কমন নেওয়ার পর এখানে থাকছে হচ্ছে তাহলে 240 থাকছে, আর এখান থেকে 206 থাকছে, তাহলে এখান থেকে 240 থাকছে আর এখান থেকে 206 থাকছে, 206 থাকছে, কিন্তু এখান থেকে 4 গেছে এই 8-এর জন্য, এই 4টা তো পুরো বাইরে বেরিয়ে গেছে, কিন্তু এই 4×2 = 8 হয়, তাহলে এখানে 2 পড়ে থাকছে ইন্টু। এখান থেকেও দেখো তাই হচ্ছে, 1,000 × আমরা কত কমন নিচ্ছি, 4 কমন নিচ্ছি, তাহলে ভেতরে থাকছে হচ্ছে 30 থাকছে, আর এখান থেকে দেখো 1,000 কমন যাচ্ছে আর 4 কমন যাচ্ছে, তাহলে 255 থাকছে, সরি এটা একটু ভুল করে ফেলেছি, 1,000 যাচ্ছে কমন, তাই তো? এখান থেকে তাহলে এখানে 300 থাকবে, আর এখানে 255 × হচ্ছে আমার 2 থাকবে, অনুপাত হচ্ছে 81,000 থাকবে, 81,000 × হচ্ছে 8 থাকবে। তো এবার তিনটাকে রেশিও করে দেখো, এখানে দেখো 1,000-এর 1,000, এখানের 1,000 আর এখানের 1,000-এর 3টে 0 কেটে গেল, 4 4, আর এখানে 8-কে কাটছি, তার মানে এখানে 2 পড়ে থাকবে। ওকে, তো এখানে দেখো তাহলে 240 থাকছে, আর 206-এর সাথে 2-কে গুণ করলে আমাদের এখানে কত থাকছে, এখানে 652 থাকছে, 652 থাকছে। ওকে, অনুপাত চিহ্ন দিচ্ছি, এবার দেখো এখানে 300 থাকছে আর এখানে 255 থাকছে, তাহলে এখানে যেটা হবে, 300 তো থাকছেই, তার সাথে থাকছে হচ্ছে 255 × থাকছে হচ্ছে 2 করে, এটা থাকছে হতো আমাদের 810 থাকছে, 810 থাকছে। আর এখানে দেখো এখানে 81 আর এখানে থাকছে 2, তাহলে আমরা এরমভাবেই লিখছি এটাকে, 81 × হচ্ছে আমরা 2-কে লিখছি, সরি আমরা এই জায়গাটা একটু ভুল করে ফেলেছি, এটা 204 হবে, হ্যাঁ এখানে 240,000 থেকে 36,000 বাদ দিলে এখানে 204 হবে, আমি একটু ভুল করে ফেলেছি, তাহলে এটাও 204 হবে, তাহলে গুণ করে দেখবে এটা আসবে হচ্ছে 648 আসবে, 648 আসবে। এবার দেখো এখানে 81, এখানে 648 আছে, এখানে 810 আছে, আর এখানে 81 রয়েছে, তো প্রত্যেকটাকে যদি 81 দিয়ে কাটি, এটা থাকবে প্রথমেরটা থাকবে 8, তারপরেরটা থাকবে হচ্ছে 10, তারপরেরটা থাকবে হচ্ছে 2। এবার এটাকে যদি আবার 2 দিয়ে কাটি, প্রথমেরটা থাকবে হচ্ছে তোমার 2 দিয়ে যাচ্ছে, তাহলে 4 থাকবে, তারপরেরটা 2 দিয়ে যাচ্ছে অর্থাৎ 5 থাকবে, আর তারপরেরটা 2 দিয়ে যাচ্ছে অর্থাৎ 1 থাকবে, অর্থাৎ আমাদের আলটিমেট যে রেশিওটা বেরোলো, অর্থাৎ অনুপাতটা বেরোলো, সেটা হচ্ছে 4:5:1, ঠিক আছে? এবার এখানে যে শ্রীকান্ত যে পাবে সেই টাকাটা আমাদেরকে বার করতে বলা হয়েছিল, তো শ্রীকান্ত যে পাবে সেটা আমরা বার করব এই টাকার হিসাবে, যে 39,150 টাকাটা এটা হচ্ছে মোট আয়, তো এই টাকার ওপরই শ্রীকান্ত পাবে, এই টাকার ওপরই সৈফুদ্দিন এবং বাকি আর একজন আছে পিটার পাবে। তো আমাদের অনুপাতটা যেটা বেরিয়েছিল 4:5:1, তো 4টা ছিল শ্রীকান্তের জন্য, 5টা ছিল সৈফুদ্দিনের জন্য, আর 1টা ছিল হচ্ছে পিটারের জন্য। তাহলে আমরা এখানে কি করব, 4টা তো ওপরে লিখবো এটা শ্রীকান্তের জন্য, আর নিচে কি করব, এই 3টে যোগফল লিখবো অর্থাৎ 10 লিখবো। তাহলে কাটাকুটি করে দেখছি যে 3,915 আর ইন্টু 4 পড়ে থাকছে, তো এটা কাটাকুটি করার পর আমাদের যে উত্তর হবে সেটা হচ্ছে, দেখো এখানে আমরা 3,915 গুণ করছি, তাই তো? কতর সাথে, না 4-এর সাথে, করলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে 15,660 টাকা,
এখানে তাহলে আমরা লিখছি 15,660 টাকা। ওকে, তো বাকি 5টা থাকছে হচ্ছে আমার কার জন্য, সৈফুদ্দিনের জন্য। তাহলে এখানে বার করছি, সৈফুদ্দিন পাবে। তো সৈফুদ্দিনের জন্য আমাদের কোনটা থাকছে, 5টা থাকছে, অর্থাৎ 5কে আমরা ওপরে লিখবো। আর নিচে কী লিখবো, এই তিনটে জিনিসের যোগফলকে লিখবো, অর্থাৎ 10 লিখবো। আর তার সাথে আমাদের কত গুণ করতে হবে, 39,150 টাকাকে গুণ করতে হবে, 150কে। তো একটা শূন্য আর একটা শূন্য কেটে যাচ্ছে। এবার 39,150 থেকে একটা শূন্য কেটে গেল, তাহলে এখানে থাকছে 3,915, তার সাথে 5কে গুণ। তাহলে 3,915 সাথে যদি আমরা 5কে গুণ করি, তাহলে আমাদের এখানে যেটা থাকছে সেটা হচ্ছে 19,575 টাকা থাকছে। এই টাকাটা কে পাবে, এই টাকাটা পাবে হচ্ছে আমাদের সৈফুদ্দিন পাবে। বাকি থাকছে আমাদের পিটার, পিটারেরটা এখানে তোমরা বার করবে, এটা আমরা করবো না, কারণ দুটো বার করে দিয়েছি, একটা তোমরা করবে তবেই অঙ্ক শিখবে। দেখো, একটা ওপরে লিখবে, এটা হচ্ছে তোমার পিটারের জন্য, ওপরে 1 লিখবে আর নিচে লিখবে তিনটে জিনিসের যোগফল, তাহলে 1/10, আর নিচে লিখবে তার সাথে 39,150-এর গুণ, যেটা হবে সেটা উত্তর। এখানে আমরা কী করবো, দেখো এখানে 12-র যে অঙ্কটা সেটা করছি। এখানে বলছে যে অরুণ এবং অজয় যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা দিয়ে একটি যৌথভাবে ব্যবসা শুরু করেন, ঠিক আছে। এবং বলা হচ্ছে যে কিন্তু দেখা গেছে যে কয়েক মাস পরে অরুণ 12,000 টাকা, মানে আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন, ঠিক আছে। বলছে যে বছরের শেষে এই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লাভ্যাংশ পেল। তাহলে বলা হচ্ছে যে অরুণ কত মাস ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করে দেখি। ওকে, তো দেখো এখানে প্রথমে হচ্ছে আমরা কী করব, অরুণের টাকাটা আমরা সেই অঙ্কটা করবার জন্য আমাদেরকে মাসে বার করতে দিয়েছে। তো আমরা এটা ধরে নিয়েছি যে ধরি অরুণ এক্স মাস পরে আরও 12,000 টাকা দিয়েছেন। তো কেন আমরা এটাকে ধরে করেছি, দেখো আমাদের মোট হচ্ছে 12 মাসের হিসাব, ঠিক আছে। তো আমাদের মোট যে হিসাবটা সেটা হচ্ছে 12 মাসের, এবং এই 12 মাসের মধ্যে তিনি ধরো এক্স মাস পর্যন্ত তিনি দিয়েছেন 12,000 টাকা, ঠিক আছে, না সরি, এক্স মাস পরে তিনি আরও 12,000 টাকা দিয়েছেন। তো এইখান থেকে এই যে হিসাবটা এটা হচ্ছে এক্স মাসের, তাহলে আমাকে মোট মাস কতটা, মোট হচ্ছে 12 মাসের হিসাব। তাহলে বাকি যে মাসটা থাকছে এখান থেকে এই এতটা, এটা কত মাস, সেটা হচ্ছে 12-X মাস থাকছে বাকিটা, তাই তো। তো এবার দেখো এখানে অরুণ এক্স মাস পরে আরও 12,000 টাকা দিয়েছেন, তাহলে এবার দেখো এখানে অরুণের মূলধনটা আমরা তাহলে বার করবো আর তার সাথে অজয়ের মূলধনটা বার করবো। দেখো অরুণের মূলধন, অরুণ 24,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, সেটা এক্স মাস পর্যন্ত খেটেছিল, খাটার পরে তিনি আরও 12,000 টাকা দিয়েছে। তাহলে 24,000 টাকা তো ছিলই, তার সাথে আরও 12,000 টাকা দিয়েছে, অর্থাৎ 24+12,000 মানে 36,000 টাকা, এই দুটোকে যোগ করে। তাহলে এবার এইটা ইনটু হচ্ছে 12-X আসছে, তাহলে এটা এখানে বসানো হয়েছে 12-X, ঠিক আছে। কারণ হচ্ছে এই যে 36,000 টাকাটা, এই দুটো যোগফল সেটা কত মাস কেটেছে, 12-X মাস কেটেছে, তাই জন্য এইটার সাথে আমরা 12-X কে গুণ করেছি। আর 24,000-এর সাথে X কে যেরকম গুণে আছে সেরকম গুণে রাখা হয়েছে। আর অজয়ের যে মূলধন সেটা হচ্ছে 30,000 টাকা অজয় দিয়েছিল, সেই টাকাটা টানা 12 মাস কেটেছে, সেইটার কোনো তোলেনি, তাই জন্য 30,000×12 করা হয়েছে। এবার দেখো এখানে 24,000×X লিখেছি আর এখানে 24,000 আর 12,000কে যোগ করে 36,000 লিখেছি, আর 12-X যেরকম আছে লিখেছি, আর এখানে 30,000×12 লিখেছি। এবার দেখো এখান থেকে আমরা কী করছি, 12,000কে কমন নিচ্ছি, সরি 12×1,000কে কমন নিচ্ছি এখান থেকে, ঠিক আছে। 12,000 যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকছে 24,000-এর থেকে 12,000 মানে ভাগে চলে যাচ্ছে, তাহলে এখানে 2 পড়ে থাকছে আর x পড়ে থাকছে, তাহলে 2x পড়ে থাকছে। আর এখান থেকে 12,000 চলে গেলে এখানে 3 পড়ে থাকছে আর এখানে 12-X পড়ে থাকছে। এবার দেখো এখান থেকে যদি 12 থাকে আর এখানে যদি 30,000 থাকে, তাহলে যেরকম আছে সেটা লেখা হয়েছে। এবার দেখো কী করেছি, এখানে 12 আর এখানে 1,000, আর এখানে দেখো 12 আর এই 1,000-এর 3টে শূন্য, অর্থাৎ 12 আর এই 12 কেটে যাচ্ছে, আর 1,000-এর 3টে শূন্য আর এই 1,000-এর 3টে শূন্য কেটে যাচ্ছে, তাহলে এখানে 30 থাকছে আর এখানে থাকছে 2x আর হচ্ছে 3×12 মানে 36, আর তার সাথে হচ্ছে 3-এর সাথে x এর গুণ মানে 3x, তাহলে 2x + 36 - 3x, তাহলে 3x-এর সাথে যদি 2x বিয়োগ হয় এখানে থাকবে -x, আর এখানে থাকবে হচ্ছে 36 আর এখানে থাকছে 30, তাহলে এইটা হচ্ছে আমার অনুপাত দাঁড়াচ্ছে দুটোর। এবার এখানে আমাকে অরুণের লাভ্যাংশটা দিয়ে দিয়েছে, অরুণ পেয়েছে হচ্ছে 7,130 টাকা, এটা লাভ্যাংশ পেয়েছে, কে পেয়েছে, অরুণ পেয়েছে, সেটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে অরুণ কত টাকা লাভ্যাংশ পায় সেটা আমরা আগে বার করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো অরুণ, অরুণের যে হিসাবটা সেটা হচ্ছে 36-X, এটা অরুণের জন্য, আর 30 হচ্ছে আমার অজয়ের জন্য। তাহলে ওপরে আমরা কত বসাবো, 36-X বসাবো, আর নিচে বসাবো এই দুটোর যোগফলকে বসাবো। তাহলে 36-X আর 30-এর যোগফলটা নিচে বসেছে আর ওপরে 36-X বসেছে। এবার হিসাবটা কার ওপর হচ্ছে, 14,030-এর ওপর হচ্ছে। তাহলে এবার আমরা হিসাব করছি, তাহলে এই টাকাটা তার লাভ্যাংশ বেরোলো,
ঠিক আছে, ওপরে 36-x আর এই দুটোকে যোগ করে নিচে আসতে হচ্ছে 66-x। তো এটা হিসাব কতর ওপর হয়েছে, এটা হচ্ছে 14,030-এর ওপর হয়েছে। এবার এই টাকাটা হচ্ছে তার লাভ্যাংশ হলো। এবার লাভ্যাংশটা আমরা কতটার ওপর করব, এটা হচ্ছে 7,130 টাকা ওপর, মানে মোট লাভ্যাংশ রয়েছে। তাহলে এই যে এই টাকাটা হচ্ছে তিনি লাভ্যাংশ পাচ্ছে, আমরা এটা অঙ্কের হিসাবে আসছে কিন্তু কোয়েশ্চেনে বলে দিয়েছে যে তিনি লাভ্যাংশ পাচ্ছে 7,130 টাকা। তাহলে কী করবো আমরা এই দুটো জিনিসকে, আমরা কী করবো এখন, এই এই যে লাভ্যাংশটা এটার সাথে আমরা 7,130 টাকাটাকে ইকুয়াল করতে পারি, কারণ এটা আমার হিসাবে বেরিয়েছে আর কোয়েশ্চেনে বলেছে তিনি 7,130 টাকা লাভ্যাংশ পাচ্ছে। তাহলে এটাও লাভ্যাংশ, এটাও লাভ্যাংশ, তাহলে এটা আর এই জিনিসটা, এই জন্য এই দুটোকে ইকুয়াল করে বসানো হয়েছে। এবার দেখো এই যে 14,000 যে 30টা, এইটা এটা নিচে ভাগে যাবে, তাহলে এখানে যেটা থাকছে সেটা হচ্ছে 36-, হচ্ছে এক্স থাকছে, আর নিচে থাকছে 66-x থাকছে, আর নিচে যাচ্ছে দেখো 7,130 ওপরে রয়েছে, আর নিচে যাচ্ছে হচ্ছে 14,030, তাহলে একটা শূন্য কাটছে, ওপরে 713 আর নিচের থাকছে 1403। তাহলে এটা আর এটা যদি আমরা 23 দিয়ে কাটাকুটি করার পর আমাদের যেটা থাকবে সেটা হলো, তো এক মানে 23 দিয়ে কাটলে ওপরে হচ্ছে আমার 31 হচ্ছে, আর নিচে যদি কাটি 61 হচ্ছে। তাহলে এবার আমরা কী করবো, 61 সাথে এটাকে কোনাকুনি গুণ করবো, এটার সাথে এটাকে কোনাকুনি গুণ করবো। চলো তো আমরা কী করেছি দেখো, এখানে 61 সাথে 36-x গুণ করেছি আর 31 সাথে 66-x গুণ করেছি যেরকম বললাম। তো দেখো 61 সাথে 36 গুণ করে 2196 আছে, আর 61 সাথে x গুণ করে 61x আসে। ঠিক একই রকমভাবে 31 সাথে 66 গুণ করে 2046 আছে, আর 31 সাথে x গুণ করে 31x আসে। এবার আমরা কী করবো, -31xটাকে আমরা ইকুয়েশনের এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে -61x তো ছিলই, আমরা এই জিনিসটাকে এপাশে নিয়ে আসছি। দেখো 31x-এর আগে দেখো মাইনাস ছিল, তাহলে এপাশে আসলে আমাদের এটা কী হবে, বর্ডার পারে এসে প্লাস হয়ে যাবে, কারণ ওর পাশে মাইনাস ছিল, এপাশে আসলে প্লাস। তাহলে 31x হবে ইকুয়াল টু 2046টা এপাশে ছিল, তাহলে এখানে লিখছি 2046 মাইনাস, এটা মাইনাস হবে কারণ এখানে 2196 আছে, এর আগে প্লাস আছে, তাহলে এটা এপাশে গেলে মাইনাস হবে, তাহলে এটা হবে হচ্ছে 2196। এবার আমরা কী করবো, এই দুটোকে বিয়োগ করবো, 61 থেকে যদি 31 বাদ যায় তাহলে এখানে থাকছে হচ্ছে -30x, আর এখানে দেখো 2046 থেকে যদি 2196 বাদ যায় তাহলে আমাদের যে জিনিসটা থাকছে হচ্ছে মাইনাস হচ্ছে তোমার কত করবো 2196, করার পর আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের -150 থাকছে। ওকে, কারণ এটার থেকে এই জিনিসটা থেকে এটা বিয়োগ করে দেখবে 150 থাকবে। এবার আমরা কী করবো, এর এর যে মাইনাস আর এর যে মাইনাস কেটে দেবো, তাহলে এখানে থাকছে হচ্ছে আমার শুধু এক্স, এটা ইকুয়াল টু কত হবে 30টা, এটা নিচে ভাগে চলে যাবে, তাহলে ওপরে থাকবে হচ্ছে 150, নিচে থাকবে হচ্ছে 30, কাটাকুটি করবো 30 × 5 = 100, তাহলে 5 থাকছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমার বেরোচ্ছে 5। আর এক্স যে জিনিসটা, এই যে এক্স জিনিসটাকে আমরা কী ধরেছিলাম, কত মাস পরে তিনি দেবেন সেইটা ধরেছিলাম। দেখো কোয়েশ্চেনে আমরা তাই করেছি যে কোয়েশ্চেনে দেখো আমি বলেছি যে অরুণ এক্স মাস পরে আরও 12,000 টাকা দেবে, এক্স মানে কত, তাহলে 5 মাস পরে আরও 12,000 টাকা দেবে, তাহলে উত্তর কত হলো 5 মাস হলো। তাহলে অরুণ কত মাস পরে আরও 12,000 টাকা দেবে, সেটা হচ্ছে অরুণ আরও 5 মাস পরে 12,000 টাকা দেবে। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের 12 অঙ্কটা। এবার আমরা 13, 14 এবং 15 অঙ্কটা আমরা নেক্সট পার্টে আলোচনা করব।